বন্ধুরা, আমি আজকে চিকেন রান্না করছি। চিকেনটা প্রথমে আমি ম্যারিনেট করার জন্য প্রথমে আমি তেল দেব, অল্প তেল দেব। অল্প তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ দিলাম। যেহেতু আমি পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি ওটা ভেজে দেব বলে, আদা বাটা 1 চামচ, 2 চামচ দিলাম, রসুন 1 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, হলুদ 1/2 চামচ, লঙ্কার গুঁড়া 1 চামচ, ধনের গুঁড়া 1/2 চামচ। এর মধ্যে আমি সোয়া সস দেব 1 চামচ, টমেটো সস দেব 1 চামচ, ভিনিগার দেব অল্প। এটা দিয়ে দই দেব, দইটা আমি 1 চামচ দেব, টক দই। এটা দিয়ে আমি মাখবো, আর লবণ দেব পরিমাণ মতো, তবু আমি দেখিয়ে দিচ্ছি 1 চামচ দিচ্ছি। যেহেতু আলু আছে ওই জন্য আলুতে আমি আলাদাভাবে দেব, মাংসটার মধ্যে এটা দিয়ে আমি আপনাদের 1 ঘন্টা আমি এটা মেখে রেখে দেব, তারপর কিভাবে রান্না করছি আপনাদের দেখাবো। এখন কড়াটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিচ্ছি। আমি দারচিনি দিচ্ছি, দারচিনি 3টে, এলাচি 2টারে থেঁতো করে দিয়েছি, 2টো লং দিচ্ছি, আর গোলমরিচ একটু থেঁতো করে দিয়েছি, আর 4টে গোটা দিয়েছি। দিয়ে একটু এটা সেন্ট বেরোলে তিনটে তেজপাতা দিয়েছি, 1টা বড় পেঁয়াজকে কুচি কুচি করেছি, কুচি কুচি করে দিয়েছি, এখন নাড়ব। এখন এর মধ্যে 1টা টমেটোকে এইভাবে কেটেছি, 4 টুকরা করেছি, এটা এর মধ্যে দেব। দিয়ে একটু টমেটোটা একটু কাঁচা গন্ধটা গেলে আমি তার মধ্যে মাংসটা দেব। দেখুন, এগুলো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটাও দেখুন নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। দেখুন, এইভাবে নাড়িয়ে দিতে হবে চারিদিকটা যাতে তেলটা ঠিকঠাক মতো হয়ে যায়। তেলটা গায়ে গায়ে লেগে গেলে, এমনি আমি তো তেল দিয়ে মেখে রেখেছি, এটাকে একটু এগিয়ে গেলে আমি এখন চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, কষানো হয়ে গেছে, ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি দেব, সামান্য চিনি দেব, গরম মশলার গুঁড়া 1 চামচ দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে
এখন সব সুন্দর মতো গায়ে গায়ে লেগে গেছে, টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম জল করেছি, এই গরম জলটা দেবো। এখন এটা ঢাকা দিয়ে রাখবো, তারপর নামাবো যখন তখন আপনাদের আমি দেখাবো। দেখুন এটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি আলুটা ভেজে রেখেছিলাম, এই আলুটা এর মধ্যে দিয়ে দেব। চার টুকরা আলু আছে, একটা আলুকে চার টুকরা করেছি, বড় আলুকে। এখন এই আলুটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এখন আমার মাংসটা রান্না হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।